হ্যালো গাইস অনেক হয়ে গেল ভিডিও দেওয়া হয় না আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে তো আমরা বলেছিলাম গত ক্লাসে যে আমরা কিছু এক্সটেনশন দেখব এই এক্সটেনশনগুলো আমরা কেন দেখব কিছু শর্টকাটের জন্য তো এই যে ভিজুয়াল কোড আছে আমরা আমাদের এই এস এর আউটপুট এই পর্যন্তই ছিল আর কি আগের ক্লাসগুলোতে যারা ক্লাসগুলো দেখেছ গুড আর অনেকদিন গ্যাপ হয়ে গেছে এরকম অ্যাকচুয়ালি গ্যাপ হওয়া উচিত না তারপরেও গ্যাপ হয়ে গেল তো আমরা এই যে ভিজুয়াল স্টুডিও কোড আছে এর পাশে যদি আমরা লেফট পাশে দেখি আমাদের অনেকগুলো আইকন দেখতে পাবো ওকে তো তুমি যদি তোমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করো পাশে দেখবো অনেকগুলো আইকন আছে তো আইকনের আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে আইকনটা আমার এখানে আছে ছয় নাম্বারে তোমার ভিজুয়াল কোডে আর উপরেও থাকতে পারে চারও থাকতে পারে বারো পরেও থাকতে পারে যেহেতু আমার অনেকগুলো এক্সটেনশন দেওয়া তাই আমার এখন ছয় আছে সো আর আমার ভিজুয়াল কোডটা একটু আপডেট এই জন্যে সো তুমি এখানে আইকনটার দিকে লক্ষ্য রাখো যে চার গড় একটা আইকন আছে এই আইকনটার উপরে এক্সটেনশন লিখে আছে তো মাউসের হোবার করলে তুমি লিখাটা যদি দেখো তাহলে এখানে ক্লিক করবা অথবা কন্ট্রোল প্লাস শিপ প্লাস এক্স এটা ক্লিক করলেও তুমি সরাসরি এক্সটেনশনে চলে যাবা তো এক্সটেনশনে যাওয়ার পরে এখানে সার্চের অপশন পাবা সার্চে ফার্স্টে লিখবে যেহেতু আমরা এসটিএমএল শিখতেছি লিখবে এস টি এম এল সিনিপ্যাডস ওকে সো এস টি এম এল সিনিপ্যাডস লিখলে তুমি এস টিএমএলের অনেকগুলো সিনিপ্যাডস এখানে চলে আসবে তো যে কোনো একটা সিনিপ্যাডস তুমি ইনস্টল করবে যেটা সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে বা মানুষ ইউজ করে সো এই রকম একটা সিনিপ্যাডস তুমি ইনস্টল করবা ইনস্টল কীভাবে করবা যে সিনিপ্যাডটা দেখবা সবচেয়ে বেশি ইউজ হয়েছে সেখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে ইনস্টল নামে একটা অপশন পাবা যেহেতু আমার ইনস্টল করা আছে এজন্য ইনস্টল দেখাচ্ছে না আমি আন করে দেই আনইনস্টল করার পরে আমাকে দেখাচ্ছে ইনস্টল তো আমি আপাতত এটাই ইনস্টল করলাম ইনস্টল করে নিলাম ইনস্টল করার পরে তুমি আরও কয়েকটা অ্যাক্সটেনশন নিতে পারো যেরকম অটো ক্লোজ অটো ক্লোজ আমার ট্যাগ অটো ক্লোজ হয়ে যাবে যখন আমি ট্যাগগুলো লিখতেছি তো তখন যদি আমি আমার একটা ট্যাগ লিখি তার স্টার্টিং করলে আমার ক্লোজিংটা অটোমেটিকলি হয়ে যায় তোমরা অনেকেই আমার কোড করার সময় এই জিনিসটা লক্ষ্য করেছো আবার আরও একটি ট্যাগ আছে অটো রিনেম তুমি যে অটো রিনেম ট্যাগ দাও সেক্ষেত্রে কী হবে তোমার ট্যাগগুলো যদি তুমি মনে করো যে ফার্স্টে লিখলা পি ট্যাগ তারপরে তুমি আবার পরে লিখলাম ওই পিটা কেটে মানে একটা ফার্স্ট স্টার্টিংয়ের পিটা কেটে তুমি লিখলে এস ওয়ান তো যে আমাদের ক্লোজিংয়ের পিটা ছিল ওটা অটো রিনেম হয়ে যাবে ওকে সো এছাড়াও আরও অনেকগুলো এক্সটেনশন আছে সো আমরা এস টিএমের জন্য এই তিনটাই ইনস্টল করলেই হবে এরপরে ট্যাব নাইন আসে ট্যাব নাইন যদি আমরা এক্সটেনশনটা ইনস্টল করি অনেকগুলো এক্সটেনশন আমরা অটোমেটিকলি পেয়ে যাব ওকে তো তোমরা চাইলে ট্যাব নাইনও ইউজ করতে পারো এরপরও কোড সুন্দর করার জন্য কোডের থিম সেন্স করার জন্য আমাদের বিউটি পাই আছে আমরা এভাবে যদি আমরা লিখি বিউটি পাই বিউটি পাই চলে আসবে এরকম অনেক এক্সটেনশন আছে। সো আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোডের এক্সটেনশন বেস্ট এক্সটেনশন লিখে সার্চ করি অনেক এক্সটেনশন পেয়ে যাবো তো তোমরা যদি মনে করো তোমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা আর সুন্দর করবে বা থিম সেন্স করবে তোমরা এটা লিখে সার্চ করবা আমরা পরবর্তীতে ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে ভিডিও দিব তখন তুমি সিকোয়েন্সলি দেখতে পারবা আর এখন তুমি যে কোনো একটা সার্চ করে তুমি ইউটিউবে অনেক রিসোর্স পাবা তুমি সাজিয়ে ফেলতে পারো ওকে সো এই ছিল আর কি আমাদের এক্সটেনশন ইনস্টল করা তো এক্সটেনশন ইনস্টল করলে আমাদের সুবিধা কি হবে যখন আমরা কোনো ট্যাগ লিখবো দেখো যখন আমরা কোনো একটা ট্যাগ লিখি আমাদেরকে সাজেশন করবে আমরা যদি তখন এই ট্যাগকে ইন্টার দেই তখন এটা অটোমেটিকলি ক্লোজিং হয়ে যাবে সো এই যে শর্টকাটগুলো আর কি আমরা ইউজ করতে পারবো সো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি তোমরা শর্টকাট ইউজ না করে তোমরা লিখার চেষ্টা করবা কারণ বিষয়গুলো আমাদের মনে থাকতে হবে ওকে সো আরেকটু বিষয় হচ্ছে আমরা অনেক সময় সিনটেক্স লিখি আমরা যখন সিনটেক্স লিখি আমরা কিন্তু এখানে কী করি আমাদের যে সিনটেক্স আছে শর্টকাটে লিখি শর্টকাটে কীভাবে লিখি আমরা আমাদের যে নাম্বার সিরিয়াল আছে এখানে ওয়ান আছে আমরা শিফট ক্লিক করে ওয়ানে ক্লিক করলে একটা আশ্চর্যবোধক চিহ্ন আসবে ওকে সো এই চিহ্নটা আসার পরে আমরা যখন ট্যাবে ক্লিক করব তখন আমার অটোমেটিকলি আমাদের যে স্টেমের সিনটেক্স আছে এই সিনটেক্সটা লিখা হয়ে যাবে সো আজকে এই পর্যন্ত ছিল আমরা এই সিনটেক্সগুলো জানলাম এবং শর্টকাটগুলো জানলাম তো এরপরেও আমরা এক্সটেনশন ইনস্টল করা দেখলাম এরপরে আরও অনেক শর্টকাট আছে এই শর্টকাটগুলো আমরা সামনে জানবো এই শর্টকাটগুলোর ইউজ কেস আমরা সামনে বুঝব সো এগুলো জানার জন্য বুঝার জন্য আমরা সাথে থাকার জন্য অবশ্যই আমরা কি করব সাবস্ক্রাইব করে রাখব সো সবাই ভালো থাকবা এমন বেশি বেশি প্র্যাকটিস করবা আমরা রেগুলার চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তোমরা রেসপন্স করবা তোমরা কী নিয়ে ভিডিও চাও বা কিভাবে চাও সো এই বিষয়গুলো তোমাদের রেসপন্স অনেক আশা করি আমরা সো তোমাদের রেসপন্সটাই আমাদেরকে ইন্সপিরেশন প্রদান করে থাকে তো সবাই এই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এই বিষয়গুলোই তোমাদের ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করার জন্য বেস এসটিএমএল না জানলে তুমি ভালোভাবে কোনো একটা সাইড ডিজাইন করতে পারবে না মানে টোটালি করতে পারবা না এসটিএমএল লাগবেই তুমি ডিজাইন করতে গেলে বিষয়টা হচ্ছে এরকম তো আজ এ পর্যন্তই থাকুক আল্লাহ হাফেজ